শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকট তীব্র হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে যার ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা সোমবার রাত থেকেই দৌলদিয়া পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়তে থাকে কিন্তু ফেরি চলাচল সীমিত হওয়ায় দুই ঘাটে আটকা পড়ে অসংখ্য যানবাহন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে গাড়ির সারি ভোগান্তি বাড়ে দূরপাল্লার যাত্রীদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ছোট লঞ্চে নদী পারাপার করছেন যাত্রীরা এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের লোহজং টার্নিংয়ে নাব্যতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নতুন চ্যানেলে পরীক্ষামূলকভাবে রোরো ফেরি চালু করা হলেও সময় বেশি লাগায় পরে তা বন্ধ করে একই চ্যানেলে তিনটি ডাম্প ফেরি চালু করা হয় ঘাট এলাকায় আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন নাব্যতা সংকট সমাধানে ড্রেজিং অব্যাহত আছে